আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ ডিগ্রি চেঞ্জ, কম্পারিজম অফ ডিগ্রি। আমরা জানি ডিগ্রি তিন ধরনের হয়, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। জেএসসি, এসএসসি এবং এসএসসিতে থাকে পজিটিভকে কীভাবে কম্পারেটিভ করতে হয়, কম্পারেটিভকে কীভাবে সুপারলেটিভ করতে হয়, অর্থাৎ সুপারলেটিভকে কম্পারেটিভ, সুপারলেটিভকে পজিটিভ ইত্যাদি ইত্যাদি। এখন আমরা খুব একটি এত রুল না পড়ে শুধুমাত্র একটি টিপসের মাধ্যমে কীভাবে ডিগ্রি চেঞ্জ করা যায় সেটি আজ আমরা শিখব। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, অর্থাৎ প্রথমে আমাদেরকে পড়ে নিতে হবে পজিটিভের এই বৈশিষ্ট্যগুলো, কম্পারেটিভের বৈশিষ্ট্যগুলো এবং সুপারলেটিভের বৈশিষ্ট্যগুলো। অর্থাৎ একটি এলাকায় তিনটি স্থান, একটা হচ্ছে পজিটিভ, একটি হচ্ছে কম্পারেটিভ, একটি হচ্ছে সুপারলেটিভ। অর্থাৎ তিনটি এলাকার তিন ধরনের বৈশিষ্ট্য থাকে, একই এলাকার বৈশিষ্ট্য অন্য এলাকায় এক সেমভাবে মিলবে না। ঠিক সেরকমভাবে পজিটিভের বৈশিষ্ট্যগুলো হচ্ছে নো আদার অথবা বেনিফিল। অর্থাৎ পজিটিভ করতে হলে শুরুতে নো আদার অথবা বেনিফিল থাকবে। এটা আমি দিলাম এক নাম্বার, এটা দিলাম দুই নাম্বার। তারপর থাকবে আদারের পরের অংশ, পজিটিভের পরের অংশ, ভার্ব সো অথবা এস পজিটিভ ফর্ম, এস প্লাস সাবজেক্ট। কম্পারেটিভের বৈশিষ্ট্যগুলো হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, কম্পারেটিভ ফর্ম, দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার, থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, সুপারলেটিভের পরের অংশ। সুপারলেটিভের বৈশিষ্ট্যগুলো হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, দা অথবা ওয়ান অফ দা, সুপারলেটিভ ফর্ম, থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, আদারের পরের অংশ। এটা হচ্ছে নো আদার হচ্ছে প্রথম অংশ, বেনিফিল দ্বিতীয় অংশ। এখানে দেন এনি আদার হচ্ছে প্রথম অংশ, দেন মোস্ট আদার হচ্ছে দ্বিতীয় অংশ, দা প্রথম অংশ, ওয়ান অফ দা হচ্ছে দ্বিতীয় অংশ। এখন আমরা কীভাবে চেঞ্জ করব একটু দেখে নিই। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এই বাক্যটি আমাদেরকে প্রথমে জানতে হবে বাক্যটি কোন ধরনের সেন্টেন্স, এটা কি পজিটিভ নাকি কম্পারেটিভ নাকি সুপারলেটিভ। যেহেতু বাক্যের মধ্যে সুপারলেটিভ ফর্ম উপস্থিত আছে সেটা হচ্ছে সুপারলেটিভ। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, বাক্যটি হচ্ছে সুপারলেটিভ। অর্থাৎ এটাকে আমরা দুইটা করতে পারি, কম্পারেটিভও করতে পারি, পজিটিভও করতে পারি। যদি বাক্যটিকে আমরা পজিটিভ করতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে? পজিটিভের প্রথম বৈশিষ্ট্য ছিল নো আদার অথবা বেরিফিউ। তাহলে এখানে প্রথম অংশ, এখানে দ্বিতীয় অংশ, এই বাক্যের মধ্যে প্রথম অংশ ছিল দা, দ্বিতীয় অংশ ছিল ওয়ান অফ দা। এই বাক্যের মধ্যে কোনটি উপস্থিত আছে? দা। দা যেহেতু প্রথম অংশ তাহলে আমরা পজিটিভের প্রথম অংশ দিয়ে শুরু করব। প্রথম অংশ কী এখানে? নো আদার। তারপর হচ্ছে আদার অথবা সুপারলেটিভের পরের অংশ। যেহেতু বাক্যটা সুপারলেটিভ ছিল সেহেতু আমরা এটাকে ফলো করবো যে সুপারলেটিভের পরের অংশ। সুপারলেটিভ এখানে বেস্ট, তারপরের অংশ কী ছিল? বয় ইন দ্য ক্লাস। তাহলে আমরা এখানে লিখব বয় ইন দ্য ক্লাস। তিন নাম্বার ছিল ভার্ব, প্লুরাল ফর্ম। আচ্ছা, ভার্ব, ভার্ব এখানে কি? ইজ। এখানে ইজি হবে। তাহলে এখানে একটি নোট লিখে রেখেছি যে প্লুরাল ফর্ম, প্লুরাল ফর্ম কখন হবে? যখন আমরা ভেরিফিউ দিয়ে শুরু করব। আমি আবারও বলছি, যখন আমরা বাক্যটি ভেরিফিউ দিয়ে শুরু করব সেক্ষেত্রে ভার্বটির প্লুরাল ফর্ম হবে। অর্থাৎ ইজ থাকলে আর হয়ে যাবে, ওয়াজ থাকলে ওয়ার হয়ে যাবে। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ, তারপর কি ছিল? সো অথবা এজ। তাহলে আমরা এখানে যে কোনো একটা নিতে পারি, সো নিতে পারি অথবা এজও নিতে পারি। তারপর পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্মটি এই যে যেটি যেটি আমরা সুপারলেটিভ ফর্ম চিন্তা করেছিলাম, এই ওয়ার্ডটির পজিটিভ ফর্ম নিতে হবে। তাহলে বেস্টের পজিটিভ ফর্ম কি? গুড। আচ্ছা, তারপর ছিল এজ প্লাস সাবজেক্ট। এজ সাবজেক্ট কি বাক্যে? হি। অর্থাৎ এই টিপসের মাধ্যমেই আমরা কম্পারেটিভকেও পজিটিভ করতে পারবো, সুপারলেটিভকেও পজিটিভ করতে পারবো। আলাদা কোনো গ্রামার পড়ার দরকার নেই। এখন আমরা যদি এই বাক্যটিকে কম্পারেটিভ ফর্ম করতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে? তাহলে কম্পারেটিভের বৈশিষ্ট্যগুলো দেখতে হবে। কম্পারেটিভ প্রথমে কী ছিল? সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে এই বাক্যে সাবজেক্ট ভার্বকে, সাবজেক্ট হচ্ছে হি, সবাই শেষে থাকে, কারণ আমরা জানি পজিটিভের বৈশিষ্ট্যগুলো আমাদের সবার শেষে সাবজেক্ট। তাহলে শেষ থেকে সাবজেক্টটাকে নিয়ে আসলাম। ভার্ব কোথায় থাকে? সো এজের আগে। তাহলে সো অথবা এজের আগে কী থাকে? ভার্ব, ইজ। তাহলে ওই বাক্যটাকে আমরা সাবজেক্ট এবং ভার্ব হি ইজ নিয়ে আসলাম। তারপর কী ছিল তিন নম্বরে? কম্পারেটিভ ফর্ম। কিসের কম্পারেটিভ ফর্ম? অবশ্যই যেখানে পজিটিভ ফর্ম বসিয়েছিলাম তার কম্পারেটিভ ফর্ম। তাহলে গুডের কম্পারেটিভ ফর্ম কী হবে? বেটার, হি ইজ বেটার। তারপর কি?
দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার এক নম্বরে দেন এনি আদার দুই নম্বরে দেন মোস্ট আদার যেহেতু নো আদার প্রথম অংশ অবশ্যই প্রথম অংশ দেন এনি আদার যদি এই বাক্যের মধ্যে আমি আবার বলছি যদি এই বাক্যের মধ্যে দেন মোস্ট আদার নিতাম তাহলে অবশ্যই এখানে ভেরিফিউ থাকতে হতো আর যদি ভেরিফিউ থাকতো তাহলে আমরা দেন মোস্ট আদার নিতাম অর্থাৎ প্রথম অংশ থাকলে প্রথম অংশ দ্বিতীয় অংশ থাকলে দ্বিতীয় অংশ হি ইজ বেটার দেন এনি আদার তারপর কি থেকে ভার্বের পূর্ব পর্যন্ত এটা মূলত হচ্ছে এন ভি অর্থাৎ নো আদার অথবা ভেরিফিউর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত নো আদার এখান থেকে ভার্বের পূর্ব পর্যন্ত এই পর্যন্ত এই বাক্যটুকু বয় ইন দ্য ক্লাস সেহেতু আমরা এখানে কি লিখব বয় ইন দ্য ক্লাস হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস এটা আমরা পজিটিভ থেকে দেখেছি এখন যদি আমরা একটু সুপারলেটিভ থেকে কম্পারেটিভ একটু মিলিয়ে নিই তাহলে কী হবে সুপারলেটিভ ছিল সাবজেক্ট ভার্ব এই বাক্য থেকে কম্পারেটিভ সাবজেক্ট প্লাস ভার্ব তাহলে প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব আমরা নিয়ে নিলাম সাবজেক্ট প্লাস ভার্ব তারপর ছিল কম্পারেটিভ ফর্ম এই বাক্যে বেস্ট তার কম্পারেটিভ ফর্ম এখানে নিয়ে নিলাম বেটার তারপর ছিল দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার যেহেতু এখানে দা প্রথম অংশ ছিল সেহেতু আমরা এখানে প্রথম অংশ দেন এনি আদার নিয়েছি তারপর হচ্ছে থেকে ভার্বে পূর্ব পর্যন্ত অথবা সুপারলেটিভের পর অংশ যেহেতু আমরা সুপারলেটিভ থেকে বাক্যটা একটু দেখতেছি বা করতেছি সেহেতু হচ্ছে সুপারলেটিভের পর অংশ নেব সুপারলেটিভের অংশ এখানে কী ছিল বেস্টের পর অংশ বয়ন দ্য ক্লাস বয়ন দ্য ক্লাস অর্থাৎ এই টিপসটি অনুসরণ করলে আমাদেরকে আর গ্রামার করার দরকার নেই যদি এরপরেও আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে দিয়ে কমেন্টে আমাকে প্রবলেমের কথা জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ওই সমস্যাগুলো সমাধান করে দিতে ডিগ্রি চেঞ্জের উপরে অর্থাৎ কম্পারিজন অফ ডিগ্রির উপরে আরেকটি ভিডিও হবে সেটি হচ্ছে কিছু কিছু রুল আছে বা সেন্টেন্স আছে যে এই নিয়মগুলোকে ফলো করে না আলাদা ব্যতিক্রম ধর্মী একটি রুল আছে বা দুটি রুল আছে আমি সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে যেয়ে আপনার মতামত জানান যে কথাটি না বললেই নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ